الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধে সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা পবিত্র কোরআনের সূরায়ে হুজুরাতের তিন নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সূরার প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত পাঁচটি আয়াত আল্লাহ একটি ঘটনার বিভিন্ন অংশ প্রসঙ্গে নাজিল করেছিলেন আমি প্রায় সময় আপনাদের বলে থাকি যে কোনো ঘটনা উপলক্ষে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে সেই ঘটনাকে নাজিলকৃত আয়াতের শানে নুজুল বলা হয় এটা কোরআন ব্যাখ্যার একটা পরিভাষা শানে নুজুল এর শাব্দিক অর্থ হলো নাজিল হওয়ার অবস্থা মর্মার্থ হলো অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি আল্লাহ কোনো আয়াত নাজিল করেন তাহলে সেই ঘটনাটাই হয় নাজিলকৃত আয়াতের প্রেক্ষাপট এটাকেই তার শানে নজর বলা হয় অনুরূপভাবে কোনো প্রশ্নের জবাবে যদি কোনো আয়াত নাজিল হয় তাহলে সেই প্রশ্নটাকেই আয়াতের শানে নজর বলা হয় কোনো সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান কল্পে যদি কোনো আয়াত বা সূরা নাজিল হয় তাহলে সেই সমস্যাটাকেই নাজিলকৃত আয়াত বা সূরার শানে নুজুল বলা হয় সেই অনুপাতে সূরায়ে হুজুরাতের প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত পাঁচটি আয়াত আল্লাহ একটি ঘটনার বিভিন্ন অংশকে কেন্দ্র করে নাজিল করেছিলেন তাই ধারাবাহিকভাবে বিষয়টা বোঝার জন্য
প্রথম আয়াত ঘটনার কোন অংশকে কেন্দ্র করে নাজিল করলেন, দ্বিতীয় আয়াত ঘটনার কোন অংশকে কেন্দ্র করে নাজিল করলেন, তৃতীয় আয়াত কোন অংশকে কেন্দ্র করে নাজিল করেছিলেন, চতুর্থ আয়াত পঞ্চম আয়াত ঘটনার কোন অংশ কেন্দ্রিকভাবে নাজিল হয়েছিল, এই বিষয়টা আমি আপনাদের সামনে আগে ধারাবাহিকভাবে তুলতে চাই। এর মাধ্যমে আপনারা আয়াতগুলির মর্ম ইনশাআল্লাহ মনোযোগে শুনলে সহজে বুঝতে পারবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দূর দেশের কিছু লোক এসেছিল একটা দরকার, তখনকার মৌসুম ছিল গরমের মৌসুম, আরব দেশের গরমের মৌসুমে দুপুরবেলা মরুভূমির বালু এত গরম হয় যে কোনো কোনো সময় সেই বালুর কণা শরীরে লাগলে শরীরে টুসা উঠে যায়। এই জন্য নিতান্ত ঠেকা বসত ছাড়া ওই গরমের মৌসুমে দুপুরের সময় মানুষ ঘর থেকে বের হয় না। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তার বিবিগণ রাসূলের বিবিগণকে আল্লাহ কোরআনের আয়াতে সমস্ত জগৎবাসী মুমিন মুসলমানের মা বলে আখ্যায়িত করেছেন। রাসূলের সমস্ত বিবিগণ আমাদের আধ্যাত্মিক মাতা, গর্ভধারিণী মাতা না আধ্যাত্মিক মাতা, রাসূলের বিবিগণ আমাদের মাতা, সমস্ত জগৎবাসী মুমিন মুসলমানদের মাতা। রাসূল তার বিবিগণের কামরাগুলির ভিতরে বিশ্রাম করতেছিলেন, যেহেতু বিবিগণের কামরার ভিতরে ছিলেন, এই কামরাকেই বহু বচনে কোরআনের ভাষায় হুজুরাত বলা হয়, তাই এই সুরাকে আল্লাহ সুরায়ে হুজুরাত নামে আখ্যায়িত করেছে। ওই লোকেরা দুপুরের সময় দূরদেশ থেকে আসলো মদিনায় এবং কামরাগুলির বাইরে দাঁড়িয়ে রাসূলকে এইভাবে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কামরাগুলির থেকে বের হয়ে আসুন, আমরা দূরদেশ থেকে আপনার কাছে একটি দরকারে এসেছি। এই যে তারা রাসূলকে ডাকলো কামরা থেকে বের হওয়ার জন্য, এইরকম ডাকাডাকি করাটা শুভনীয় নয়। একতাটাকে একতাটা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত নাজিল করে বলেন, ইন্নাল লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এই চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কামরাগুলির বাইরে দাঁড়িয়ে আপনাকে ডাকে বের হওয়ার জন্য, এদের বিবেক বিবেচনা নাই, এদের বিবেক বিবেচনা নাই, বিবেক বিবেচনা যদি থাকত তাহলে তারা কি করত? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, ডাকাডাকি না করে ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকত, যখন আপনি স্বেচ্ছায় বের হন তখন সাক্ষাৎ করতো, এটা ছিল বিবেকের কাজ। ধৈর্যের সাথে না দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলো আপনাকে কামরাগুলির থেকে বের হওয়ার জন্য, এটা বিবেকহীন কাজ। সুতরাং সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে এই সাক্ষাতের কি নিয়ম নীতি রক্ষা করতে হবে, কোন আদব কায়দা পালন করতে হবে তা শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াত নাজিল করেছে। এই দুটি আয়াত সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলের আপন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ,
তাহলে বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আব্দুল্লাহ রাসূলের কি হন চাচাতো ভাই, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন, ইবনে আব্বাসের চেয়ে বড় মুফাসসিরে কোরআন এই উম্মতে অতীতেও জন্ম হয়নি, কোনোদিন ভবিষ্যতেও জন্ম হবে না। ইবনে আব্বাসের কোয়ালিফিকেশনটা আপনাদের জানা থাকলে পরবর্তী কথাগুলি বোঝা সহজ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি এই সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এই আয়াতগুলিতে আল্লাহ নবীর দরবারে যেভাবে আদব কায়দা মানার নির্দেশ দিয়েছেন হুবহু সেইভাবেই উলামায়ে কেরামের দরবারেও আদব কায়দা মেনে চলতে হবে। নবীগণের দরবারের যেই আদব, আলেমগণের দরবারের সেই আদব, উলামায়ে কেরামের সাথে ও নবীগণের সাথে যেইভাবে আদব রক্ষা করে চলতে হয়, উলামায়ে কেরামের সাথেও সেভাবেই আদব রক্ষা করে চলতে হবে। এই কথাটাই রসুলের চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরায়ে হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন। আপনাদের অধ্যক্ষের এই মুবারক সমাবেশটা যেহেতু উলামা আইম্মা পরিষদের উদ্যোগে, উলামা আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত, আর এখানে ইবনে আব্বাসের উলামা সম্পর্কে একটা মন্তব্য আছে, এজন্য আমি মনে করি আপনাদের পরিষদের নাম নামকরণ এবং উলামা আইম্মা সম্পর্কে কিছু কথা পরিষ্কারভাবে আলোচনা হওয়া দরকার। আলিম শব্দের বহুবচন উলামা, ইসলামী শিক্ষায় শিক্ষিত একজনকে কোরআনের ভাষায় আলিম আর বহুজনকে উলামা বলা হয়। ঠিক তেমনিভাবে ইমাম শব্দের বহুবচন হল আইম্মা, যিনি মুসলমানদের সমাজে ধর্মীয় ব্যাপারে নেতৃত্ব দেন তাকে এক বচনে ইমাম, বহুবচনে আইম্মা বলা হয়। কাজেই উলামা এবং আইম্মা দুইটি বহুবচন বোধক শব্দ, উলামা অর্থ আলেমগণ, আইম্মা অর্থ ইমামগণ, আলেমগণ ইমামগণ, পরিষদ মানি সংগঠন, আলেমগণ এবং ইমামগণের একটি সংগঠন, এই সংগঠনের উদ্যোগে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন। তাই আলেমগণ সম্পর্কে যেহেতু ইবনে আব্বাস একটি মন্তব্য করেছেন, তাই আলেমগণ সম্পর্কে মন্তব্যটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কারভাবে আলোচনা হওয়া দরকার বলে আমি মনে করি। এছাড়া ইমাম সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনে মন্তব্য করেছেন। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একসময় বলেছিলেন, ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুসলমান সমাজের জন্য দুই দল মানুষ ইমাম হওয়ার যোগ্য, এই দুই দল ছাড়া আর কেউ মুসলমান সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। প্রথম দল হলেন নবীগণ আর দ্বিতীয় দল হলেন আলেমগণ। কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কি লিখেছেন, মুসলমান সমাজের ইমাম হওয়ার যোগ্য কত দল? প্রথম দল নবীগণ আর দ্বিতীয় দল আলেমগণ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি মানুষের সমাজের জন্য ইমাম বানাব। তাহলে আপনারা কি মনে করেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবার প্রস্তাব করেছিলেন না প্রথম শ্রেণী? প্রথম শ্রেণীর ইমাম কারা? নবীগণ। সারমর্ম দাঁড়ালো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানাবেন, মুনবী বানাবেন এটা বললেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়া মিন যুররিয়্যাতি,
হে আল্লাহ শুধু আমাকে নয় আমার পরবর্তী প্রজন্মদেরকেও আপনি নবী বানান। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যারা আলেমও নন নবীও নন তারা মুসলমান সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। খুব ক্লিয়ার কথা, যারা নবী নন এবং আলেমও নন তারা মুসলমান সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না। কেন ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না? কারণ পরকালের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি লাভের পথ কোনটা? দুনিয়ার কোন পথে জীবন যাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনের চিরকালের জন্য শান্তি এবং মুক্তি লাভ করা যায়, সেই পথ চিনে মাত্র দুই দল মানুষ। আমার কথা বুঝেন? দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে পরকালের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি লাভ করা যায়, সেই পথ চিনে মাত্র দুই দল মানুষ। প্রথম দলের নাম নবীগণ আর দ্বিতীয় দলের নাম আলেমগণ। কাজে এই দুই দল বাদ দিয়া অন্য কাউকে যদি মুসলমান সমাজের ইমাম বানানো হয়, ইমামে তো নিজেই জানে না জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা, তখন আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? বুঝেননি কথাটা? আবার বলি, দুনিয়াতে কোন পথে জীবন যাপন করলে পরকালে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই পথ চিনে মাত্র দুই দল, নবীগণ আলেমগণ। কাজে এই দুই দল বাদ দিয়া তৃতীয় দলের কাউকে যদি ইমাম বানান, ইমাম নিজেই জানে না জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা, সেই ইমাম আপনাদেরকে কোথায় নিয়ে যাবে? এই জন্য মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই দুই দল ছাড়া মুসলমান সমাজের ইমাম হওয়ার যোগ্যতা আর কারো না। এবার বলুন, ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় শ্রেণীর ইমাম বানাবার কথা বলেছিলেন আল্লাহ না? প্রথম প্রথম হলেন নবীগণ। একথা বুঝতে পেরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব রাখলেন, শুধু আমাকে একা নয় আমার পরবর্তী প্রজন্মকেও আপনি নবী বানান। তখন আল্লাহ জবাবে বললেন, আমি প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না, আমি নবী বানানোর একটা মূলনীতি আছে, কাকে নবী বানাবো কাকে নবী বানাবো না এর একটা মূলনীতি আছে। সেই মূলনীতি হলো, আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা গুনাহ করে এদেরকে আমি নবুয়তের দায়িত্ব অর্পণ করি না, আর যাদেরকে নবুয়তের দায়িত্ব অর্পণ করি তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। কার বংশ সেই বিবেচনায় আল্লাহ নবী বানান না বেগুনাহ হওয়ার বিবেচনায় নবী বানান? বেগুনাহ হওয়ার বিবেচনায় আল্লাহ নবী বানান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মনোনীত করার একটা সামগ্রিক মূলনীতি বলে দিলেন, সামগ্রিক মূলনীতি আল্লাহর পক্ষ থেকে সামগ্রিক মূলনীতি ধার্য করে দেওয়া হলো, যারা বেগুনাহ তাদেরকে আল্লাহ নবী বানান, আর যাদেরকে আল্লাহ নবী বানান তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এই নীতিটা কোনো কোনো নবীর বেলায় প্রযোজ্য, কেউ কিছু বললেন না তো? সামগ্রিক মূলনীতি বলতে নীতিটা কোনো কোনো নবীর বেলায় প্রযোজ্য, সকল নবীর বেলায়। এই হলো সামগ্রিক কথার অর্থ, এই নীতিটা সকল নবীর বেলায় প্রযোজ্য। কাজেই কোনো কোনো নবীর জীবনের ঘটনার মধ্যে, কোনো কোনো নবীর জীবন ইতিহাসে যদি এমন কোনো ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে নিজের মন গড়াভাবে ব্যাখ্যা করলে তাকে গুনাগার সাব্যস্ত করা যায়, তাহলে এই ব্যাখ্যাটা যত নবীর জীবনের যত ঘটনার যত ব্যাখ্যা দ্বারা নবী গুনাগার সাব্যস্ত হন সবগুলি ব্যাখ্যা বাতিল না। শুধু জি বললে হবে না, কেন বাতিল সেটা বুঝতে হবে আপনাদের। কোনো নবীর জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা যদি আপনি করেন যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাগার সাব্যস্ত হয়ে যান, তাহলে আপনার ব্যাখ্যার কারণে আল্লাহর সামগ্রিক মূলনীতি বাতিল হয়ে যায়। সুতরাং নবীগণের জীবন ইতিহাস সম্পর্কে
ব্যাখ্যা করতে হলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন করেই ব্যাখ্যা করতে হবে, না বহাল রেখেই ব্যাখ্যা করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। আমাদের সমাজে বেশ কিছু লোক আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ পাটা চিৎকার করে, চেঁচামেচি করে। এরা সাফার জুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চায়, সত্যিকারের আহলে সুন্নাত এরা চিনেও না, জানেও না, বুঝেও না। যে সমস্ত আদর্শ জানতে হবে, মানতে হবে, তা না হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এর মধ্যে একটা মতাদর্শ হলো, কোন নবীর জীবনের কোন ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে তিনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান, সেই ব্যাখ্যাটা ভুল সাব্যস্ত হবে। কেন? সেই ব্যাখ্যাটা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির পরিপন্থী, তাই এই জাতীয় সকল ব্যাখ্যা ভ্রান্ত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এই কথা জানতেও হবে, মানতেও হবে, তা না হলে শুধু চেঁচামেচি করে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। একটি উদাহরণ দিচ্ছি এই ব্যাপারে, শুনুন। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খান, শুধু একটি মাত্র গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আজকে নূতন শুনলেন না, আরো কোনোদিন শুনেছেন? শেষ পর্যন্ত ইবলিসের প্রতারণায় আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, তাও শুনেছেন কিনা আরো কোনোদিন? বুঝে থাকলে এবার বলুন তো, আদম কি আল্লাহর নিষেধ পালন করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, সুতরাং এই কারণে আদম গুনাহগার হয়ে গেছেন। যদি এইভাবে কেউ ব্যাখ্যাটা করে, এই ব্যাখ্যাটাকে বিশুদ্ধ ব্যাখ্যা হিসাবে মেনে নিতে হবে। না কেন? এই ব্যাখ্যা আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি পরিপন্থী। আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি বজায় রেখে তোমাকে আদমের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যাটা কি হতে পারে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন অনেক কিছু, অনেক ব্যাখ্যাই হতে পারে। এর মধ্যে থেকে একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা গুনাহ হয় দুনিয়ার জীবনে, কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এই কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। এবার ব্যাখ্যাও শুদ্ধ হইল, আল্লাহর সামগ্রিক মূলনীতিও বজায় থাকলো। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি নবীগণের জীবনের কোনো ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয় সেই ব্যাখ্যা বাতিল কেন, আর যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয় না সেই ব্যাখ্যাই একমাত্র বিশুদ্ধ ব্যাখ্যা কেন? বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি? গেল ইমাম সম্পর্কীয় কিছু কথা। আপনাদের এই মহাসমাবেশের আয়োজন উলামা আইম্মা পরিষদের পক্ষ থেকে করা হয়েছে, এই প্রসঙ্গে ইমাম সম্পর্কে কিছু কথা বোঝা দরকার আমাদের, এবং আলেম সম্পর্কে কিছু কথা বোঝা দরকার। ইমাম সম্পর্কে যেটুকু আলোচনা হলো এর সারমর্ম হলো, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মুসলমান সমাজের ইমাম শুধু দুদল ব্যক্তি হতে পারেন, হয়তো নবীগণ আর না হয় আলেমগণ। নবীগণ আর আলেমগণই একমাত্র জানেন জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা, পদ্ধতি কোনটা। একমাত্র নবীগণ এবং আলেমগণ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার পথ জগতের কেউ জানে না। সুতরাং নবী বাদ দিয়া, আলেম বাদ দিয়া যদি কাউকে ইমাম সাব্যস্ত করেন, সে নিজেই তো জাহান্নামের পথের পথিক, আপনাকে কোথায় নিয়ে যাবে? সুতরাং ইমাম কেমন লোক হওয়া দরকার, এই কথাটা ক্লিয়ার হলো যে ইমাম এমন লোক হওয়া দরকার যিনি নিজেও জান্নাতের পথের প্রতীক, সমাজকেও জাতিকেও জান্নাতের পথে নিয়ে যাবেন, এমন লোক ইমাম হওয়ার যোগ্য। এবার উলামা একরাম সম্পর্কে সূরায়ে হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় এ উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন রাসুলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতগুলিতে আল্লাহ
নবীর দরবারে যেভাবে আদব রক্ষা করার নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবেই নবীগণের মতোই আলেমগণের সাথেও আদব কায়দা রক্ষা করে চলতে হবে। আলেমগণের সাথে নবীগণের মতোই আদব রক্ষা করতে হবে, নবীগণকে যেভাবে মহব্বত করার কথা আলেমগণকে সেভাবেই মহব্বত করতে হবে, নবীগণের সাথে যেমনভাবে সুসম্পর্ক রাখার কথা আলেমগণের সাথে তেমনই সুসম্পর্ক রেখে চলতে হবে। এটা কার মন্তব্য? ইবনে আব্বাস। কার মন্তব্য? ইবনে আব্বাস। এই লোকটার কোয়ালিফিকেশন কি? এই লোকটার শিক্ষাগত যোগ্যতা কি? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কুরআন। অন্য মুফাসসিরে ভুল করলে ইনি ভুল শুধরাইয়ে দিতে পারে, ইনি ভুল করলে শুধরাইবে কে? কাজে ইনি ভুল মন্তব্য করেনি, উনি সঠিক মন্তব্য করেছেন। তাই ওনার মন্তব্যকে কেন্দ্র করে আমাদের তিনটি কথা বলা দরকার। এক নম্বর, আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, কেন তার কারণটা কি? দুই নম্বর, ইবনে আব্বাসের মতানুসারে যদি আমরা আলেমগণকে নবীগণের মতোই সম্মান করি তাহলে এর ফলাফল কি পাব? তিন নম্বর, যদি ইবনে আব্বাসের মত পরিহার করে আমরা আলেমগণের সাথে বিদ্বেষ পোষণ করি, আলেমগণের প্রতি যদি অন্তরে ঘৃণা রাখি তাহলে আমাদের পরিণাম কি হবে? এই তিনটি কথা এই ইবনে আব্বাসের মন্তব্য সম্পর্কে আমাদের পরিষ্কারভাবে বোঝা দরকার বলে আমি মনে করি। প্রথম কথা হলো, ইবনে আব্বাস কেন বললেন যে আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, নবীগণের মতোই মহব্বত করতে হবে? তার একমাত্র কারণ, নবীগণের যুগে তাদের দায়িত্ব ছিল জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, তাদের দায়িত্ব ছিল নবীগণের। বর্তমান দুনিয়াটা নবী শূন্য না? বর্তমান দুনিয়াতে কোনো নবী বিদ্যমান আছেন? নবী শূন্য দুনিয়ার মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ চিনার আর কোনো দরকার নাই? তাহলে দরকারটা পুরা করবে কে? একমাত্র আলেমগণ। সুতরাং সাব্যস্ত হলো, নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ, নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। নবীগণের যুগে একমাত্র নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, নবীগণের অবর্তমানে এই দায়িত্ব সুলোয়ানা অর্পিত হয়েছে আলেমগণের উপর। এবার তোমরা কিয়ামত পর্যন্ত জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। বুঝে থাকে বলুন তো, দুই দলের কত কাজ? এক কাজ। দুই দলের কত কাজ? এক কাজ। নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এই জন্য ইবনে আব্বাস বলেন, নবীগণকে যেভাবে মহব্বত করার, যেভাবে মর্যাদা দেওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ সূরায়ে হুজুরাতে, আলেমগণকেও সেভাবেই মর্যাদা দিতে হবে, সেভাবেই সম্মান করতে হবে, যেহেতু নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। কাজেই কোনো আলেম যদি মনে করেন আমি নামাজ করি, রোজা রাখি, এবাদত বন্দেগী করি, হালাল পথে জীবনযাপন করি, হারাম কাজ করি না, কাজেই সমাজের মানুষ যদি হারাম কাজ করে, গুনায় লিপ্ত হয়, নামাজ রোজা ছেড়ে দিয়ে জাহান্নামে যায়, তাতে আমার কিছু আসে যায় না, যদি কোনো আলেম মনে করেন। যদি কোনো আলেম মনে করেন আমি হালাল পথে চলি, জনগণ হারাম পথে চললে আমার কিছু আসে যায় না, তাহলে তিনি আলেমের দায়িত্ব পালনে ব্রতী হলেন না। বুঝতে পারছেন কথাটা? আমার বুঝে থাকতে বলুন তো, কোনো আলেম যদি মনে করেন আমি হালাল পথে চলি, আমি জাহান্নাম থেকে বাঁচবো, জনগণ হারাম কাজ করে জাহান্নামে গেলে আমার কিছু আসে যায় না, সত্যই তিনি সত্যিকারের আলেম? আলেমের দায়িত্ববোধ আছে তার অন্তরে? তার অন্তরে আলেমের কোনো দায়িত্ববোধ নাই। এই জন্য আলেম যে আলেমের অন্তরে দায়িত্ববোধ আছে, তিনি জানেন যে বর্তমান দুনিয়াতে নবী নাই একজন, এই দুনিয়ার সমস্ত মানুষকে একমাত্র আমাকেই জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হবে। এই এই আলোচনার মাধ্যমে আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে আলেমগণের দায়িত্ব কি। ক্লিয়ার হলো কিনা? আলেমগণের দায়িত্ব কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, নবীগণের যেই দায়িত্ব ছিল আলেমগণের সেই দায়িত্ব। বলতে পারেন আলেমগণের দায়িত্ব কি? নবীগণের যেই দায়িত্ব আলেমগণের সেই দায়িত্ব। দায়িত্বটা কি? জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, জগৎবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও।
এই দায়িত্ব ছিল নবীগণের, এই দায়িত্বই আলেমগণের। এই জন্য ইবনে আব্বাস বলেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন ওয়ান্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ কোন ধন সম্পদের উত্তরাধিকারী করেন না, নবীগণ আল্লাহ প্রদত্ত ইলমে ওহির উত্তরাধিকারী করেন। তিন কথার এক কথা বুঝতে পারলাম ইবনে আব্বাসের মন্তব্য প্রসঙ্গে। তিনি কেন বললেন আলেমকে নবীগণের মতোই সম্মান করতে হবে? কারণ নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। এবার দুই নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্ন, ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমগণকে সম্মান করি নবীগণের মতো, তাহলে আমাদের সুফল কি পাবো, এই কাজের সুফলটা কি পাবো? আর যদি আলেমদের সাথে আমরা বেয়াদবি করি, আলেমদের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করি, আলেমদের প্রতি হিংসা বিদ্বেষ অন্তরে পোষণ করি, তাহলে এর কুফলটা কি পাবো? এই দুই প্রশ্নের জবাব দিয়েছেন মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে দুই ব্যক্তির জীবন ইতিহাসের মাধ্যমে, এক রাজা এবং এক রানীর ইতিহাসের মাধ্যমে দুই প্রশ্নের জবাব লিখেছেন মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে। রাজা রানী মিশরের, মিশরের রাজা ছিল ফেরাউন আর রানী ছিল আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া। বুঝে থাকতে বলুন তো কোন দেশের রাজা আর রানী? রাজার নাম আর রানীর নাম। হযরত মূসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই রাজা আইন পাশ করে রেখেছিল, মূসা আলাইহিস সালামের বংশের নাম বনি ইসরাইল, বনি ইসরাইলের বংশে কোনো ছেলে সন্তান জন্ম হলে তাকে সরকারের জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে। এই ইতিহাস পিছন দিকে অনেক লম্বা, কাজে আমি সেই দিকে যাচ্ছি না। পিছন দিকের লম্বা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না, শুধু সামনের কথাটা লক্ষ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু রাজার আইন ছিল এই বংশে কোনো ছেলে জন্ম হলে তাকে হত্যা করা হবে, এই জন্য হযরত মূসা আলাইহিস সালামের মা যখন গর্ভবতী হলে, তখন মা এই চিন্তায় মায়ের আহার নিদ্রা বন্ধ হয়ে গেল যে আমার গর্ভস্থ সন্তানটা যদি ছেলে হয় তাহলে রাজার জল্লাদ বাহিনী আমার কুল থেকে আমার ছেলে সন্তানটাকে কেড়ে নিয়ে হত্যা করে ফেলবে, আমি কেমন করে সহ্য করব। এই চিন্তায় মূসা নবীর গর্ভবতী মার আহার নিদ্রা বন্ধ হয়ে গেল, যদি ছেলে হয় তাহলে জল্লাদরা হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমত অবস্থায় মূসা নবীর মাকে বলে দিলেন যদি না হয় ছেলেই দিয়েছি তোমার গর্ভে, সুতরাং চিন্তার আর কোনো কারণ নাই। কি বললেন? ওনার চিন্তা ছিল যদি ছেলে হয় তাহলে হত্যা করা ফেলবে। আল্লাহ বলেন যদি যদি নয়, ছেলেই দিয়েছি তোমার গর্বে, এখন আর চিন্তা নাই। না আগের চিন্তা ছিল 50 ভাগ, এখন আর চিন্তা 100 ভাগ। কিন্তু সাথে সাথে আল্লাহ বলে দিলেন তবে তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার গর্বের সন্তান ভূমিষ্ঠ হলে দুই কাজ তুমি করবে আর দুই কাজ আমি আল্লাহ করব। দুই কাজ করবেন মূসা নবীর মা, আর দুই কাজ করবেন আল্লাহ। মূসা নবীর মাকে যে দুই কাজের দায়িত্ব দিলেন, এই সেই দুইটা কাজ হলো এই শিশু ছেলেটাকে তুমি একটা বাক্সে ঢুকাবে, আর দ্বিতীয় কাজ হলো বাক্সটা নীল নদে ভাসিয়ে দেবে। শিশু বাক্সে ঢুকাবার কাজটার দায়িত্বটা মার, আর বাক্সটা নদীতে ভাসিয়ে দেওয়ার দায়িত্বটা মায়ের। আল্লাহ নিলেন দুই দায়িত্ব। কি দুই দায়িত্ব? এই নদীর পানি যেন বাক্সটা ডুবাতে না পারে, ছেলেকে যেন ধ্বংস করতে না পারে, ছেলে যেন এই বাসমান বাক্সের মধ্যে বেঁচে থাকে, এই দায়িত্বটা নিলাম আমি আল্লাহ। আর এই ছেলেটা যেন আবার তোমার কুলে ফিরে আসতে পারে, সেই দায়িত্বটাও নিলাম আমি আল্লাহ। এখনো 100 ভাগ চিন্তা না, আর 1 ভাগও নাই। হ্যাঁ, আগে ছিল 100 ভাগ, প্রথম ছিল 50 ভাগ, পরে হইল 100 ভাগ, এখন 1 ভাগও নাই। কথা বলতে পারতেছেন তো? এখানে আমাদের ঘটনার এই অংশে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। কি শিক্ষণীয় বিষয়? আল্লাহ নিলেন দুই কাজের দায়িত্ব, আর মূসা নবীর মাকে দিলেন দুই কাজের দায়িত্ব। যে দুই কাজের দায়িত্ব আল্লাহ নিলেন সেই আল্লাহ কি? মূসা নবীর মাকে যে দুই কাজের দায়িত্ব দিলেন সেই দুই কাজ করতে আল্লাহ অক্ষম ছিলেন না সক্ষম? তা আল্লাহ যদি দুই কাজের সক্ষম, বাকি দুই কাজের অত সক্ষম, সেটা নিজে না নিয়ে আমাকে দিলেন কেন? এখানে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠান, তুমি পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ তোমার জীবনের সব কাজ করে দেবে এজন্য নয়, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান তোমাদেরও কিছু কাজ করার জন্য। বলেন আমরা পুতুলের মতো জীবন ভর দাঁড়িয়ে থাকা, নিষ্ক্রিয় হয়ে জীবন যাপন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, না আমাদেরও কিছু কাজ আছে দুনিয়ায়। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা নিষ্ক্রিয় জীবন যাপনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইনি, তোমাদেরও কিছু কাজ করতে হবে দুনিয়ায়। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য মুসা নবীর মাকে দিলেন দুই দায়িত্ব, এবং কেমন কাজের দায়িত্ব দিলেন যেটা তার করার সাধ্য আছে, সক্ষমতা আছে, মা যে কাজটা করতে সক্ষম এই কাজের দায়িত্ব মাকে দিলেন। শিশু ভূমিষ্ঠ হলে শিশুকে বাক্সে ঢুকানো ঢুকাতে মা সক্ষম, এবং সেই বাক্সটা নদীতে ভাসিয়ে দিতে মা সক্ষম। তাহলে আল্লাহ মানুষকে কোন কাজের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠান যে কাজে তার সক্ষমতা নাই না আছে? খুব পরিষ্কার ভাষায় আল্লাহ অন্য আয়াতে কথাটা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ মানুষকে কোনো আদেশ নিষেধ করেন না। তাই যে কাজের সাধ্য আছে সেই কাজের দায়িত্ব মাকে দিলেন, আর যে কাজের সাধ্য মানুষের নাই সেই কাজ আল্লাহ সম্পন্ন করে। বাক্সটা একটা বাক্সে একটা শিশু ঢুকিয়ে বাক্সটা নদীতে ভাসিয়ে দিলে পানিতে ডুববে না, এমন ব্যবস্থা এমন সাধ্য মায়ের ছিল না। যেই সাধ্য ছিল না মায়ের সেই কাজের দায়িত্ব নিলেন আল্লাহ, আবার এই শিশুটা মায়ের কোলে ফিরিয়ে আনার সাধ্য মায়ের ছিল না, যেই কাজের সাধ্য মায়ের ছিল না সেই কাজের দায়িত্ব দিলেন আল্লাহ। এখানে দুইটা মূল নীতি আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, একটা হলো যে কাজের সাধ্য আছে দুনিয়াতে আল্লাহ মানুষকে সেই কাজের আদেশ দেন, আর মানুষের যে কাজের সাধ্য নাই সেই কাজ সম্পন্ন করার দায়িত্বটা আল্লাহর হাতে রাখেন। এজন্য কেউ যদি বলে যে আমার জীবনে কোনো কাজ করার মতো নাই, আমার যা কাজ আছে সব আল্লাহ করে দেবে, এটা ইসলামী মতাদর্শ নয়, এটা বৈরাগী মতাদর্শ। আর কেউ যদি বলে আমার কিছু করার নাই, আমার কোনো কাজ করার নাই, সব কাজ আল্লাহ করে দেবে, এটা বৈরাগী মতাদর্শ। আর কেউ যদি বলে আল্লাহ কিছু করে দেবে না, সব কাজ আমাকেই করতে হবে, এটা নাস্তিক্যবাদী মতাদর্শ। আর যারা বলে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজটা আমাকেই করতে হবে, এটা ইসলামী মতাদর্শ। এখান থেকে তিন মতাদর্শের পার্থক্য পরিষ্কার হয়ে যায়, একটা বৈরাগী মতাদর্শ, একটা নাস্তিক্যবাদী মতাদর্শ, আর একটা ইসলামী মতাদর্শ। এবার দেখি আপনারা বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করি। কেউ যদি মনে করে যে আমার কিছু করার নাই দুনিয়াতে, আমার যত কাজ আছে সব কাজ আল্লাহই করে দেবে, এটা কি মতাদর্শ? যে বৈরাগী মতাদর্শ। আর কেউ যদি মনে করে আল্লাহর কিছু করার নাই দুনিয়াতে, সব কাজ আমাকেই করতে হবে, এটা কি মতাদর্শ? এটা নাস্তিক্যবাদী মতাদর্শ। আর কেউ যদি মনে করে আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার কাজ আমাকেই করতে হবে, এটা কি মতাদর্শ? সুতরাং এখান থেকে আমরা ইসলামী মতাদর্শটাকে বেছে নেই, এবং এই আদর্শেই জীবনে আদর্শবান হওয়ার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাই। আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিসসালামের মা ওই শিশুটাকে ভাসিয়ে দিলেন। এবার আল্লাহ নীল নদের পানিকে আদেশ করলেন, বাক্স ভাসিয়ে নিয়ে ফেরাউনের গাঠে লাগলো। যে ফেরাউন জল্লাদ বাহিনী মোতায়েন করেছে সর্দারটাকে হত্যা করার জন্য, সেই ফেরাউনের গাঠেই লাগাও, আমি জগৎবাসীকে দেখিয়ে দেব রাখে আল্লাহ মারেকে, জগৎবাসীকে দেখিয়ে দিব রাখে আল্লাহ মারেকে। আল্লাহর হুকুমে নীল নদের পানি ওই বাক্স ভাসিয়ে নিয়ে ফেরাউনের গাঠে লাগে। ফেরাউনের গাঠে তখন ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দুয়া মুসার কাজ করতেছিল। একটা বাক্স বেশে এসেছে দেখে তারা বাক্সটা পারে উঠালো, উঠাবার পরে বাক্সটা যখন খুলতে গেল তখন ওই বান্দিদের মধ্যে একটা বান্দি বলল যে বাক্সটা খোলার পরে নদীর গাঠে বাক্সটা যদি আমরা খুলি, আর এই বাক্সর ভিতরে যদি কোনো সোনা রূপা টাকা পয়সা ধন সম্পদ পাই, তাহলে রাজবাড়ির লোকেরা বলবে বান্দি দাসির দল সোনা রূপার বাক্স নদীর ঘাটে খুলছিস, না জানি কি পরিমাণ চুরি করছিস, খামোখা চুরি না করে চুর হব কেন, এখানে আমরা খুলবই না, আমরা রাজবাড়ির ভিতরে নিয়ে রানীর সামনে খুলব, যেন ধন সম্পদ পাইলে আমরা চুরি করেছি এমন অপবাদ যেন কেউ দিতে না পারে। এই বান্দির বুদ্ধিমত্তার সমস্ত বান্দিরা এই বাক্সটা নদীর ঘাটে না খুলে এক
একেবারে সরাসরি রাজার বাড়ির ভিতরে রানীর চোখের সামনে। বলুন রানীর নাম বুঝে থাকলে, না রানীর নাম কি ছিল? আসিয়ার চোখের সামনে বাক্য খোলা হলো, বুঝে থাকলে বলুন তো কি পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ পাওয়া গেল? মাত্র একটা লাওয়ারিশ সন্তান, মাত্র একটা লাওয়ারিশ সন্তান, মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে গেল সমস্ত শহরব্যাপী যে এইভাবে এইভাবে একটা লাওয়ারিশ সন্তান পাওয়া গেছে। জল্লাদ বাহিনী খবর পেয়ে বলল, নিশ্চয়ই বনী ইসরাইলের সন্তান আমাদের হত্যাযোগ্য থেকে আত্মরক্ষা করার জন্য নদীতে ফেলে দিছিল। সমস্ত জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে রানীর দরবারে হাজির হয়ে গেল। এবার ফেরাউনের বিবি আসিয়া জল্লাদ বাহিনীকে বলল, এই ছেলেটাকে তোমাদেরকে কাটতে দেব না, হত্যা করতে দেব না, আমার মহব্বত লাগে, আমি লালন পালন করব। এই যে মহব্বত শব্দটা মনে রাখবেন, কি লাগে? মহব্বত লাগে। যখন বিবি আসিয়া বলেছিল ছেলেটা আমার মহব্বত লাগে, তখন ওই ছেলেটা নবী ছিল না? নবী হওয়ার আরো 40 বছর বাকি। হ্যাঁ, নবী হওয়ার আরো 40 বছর বাকি। আল্লাহ তাকে নবী বানাবার 40 বছর আগেই আসিয়া বলেছিল মহব্বত লাগে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই মহব্বত লাগার কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার হওয়ার সৌভাগ্য দান করলেন। মরণকালে বিবি আসিয়া তার জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হল। আগেই বলেছি, ইবনে আব্বাস বলেছেন নবীর বেলায় যেই কথা আলেমগণের বেলায়। এখান থেকে মুফাসসিরিন কেরাম লেখেন, যেমন ভাবে শিশু নবীকে মহব্বত লাগার কারণে ইমানদার অবস্থায় মরণবরণ হয়েছে, ঠিক তেমনি ভাবে আলেমগণের বেলায়ও সেই কথা। আলেমদের সাথে যাদের অন্তরের মহব্বতের সম্পর্ক থাকবে, এরাও বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ নসিব হবে। গেল 2 নম্বর প্রশ্নের জবাব। মনে আছে কারো 2 নম্বর প্রশ্ন কি ছিল? ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে আমরা মহব্বত করলে সুফলটা কি পাবো? মনে আছে? ইবনে আব্বাসের কথা মতো আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখলে সুফলটা কি পাবো? মরণকালে ইমান নসিব হবে। মরণকালে খুব সামান্য একটু উপকার, এর চেয়ে বড় উপকার জগতে আর কিছু হতে পারে না। মরণকালে ইমান নিয়া মরণের মতো এত বড় উপকার জগতে আর কিছুই হতে পারে না। এই উপকারটুকু শুধু আলেমদের সাথে যাদের অন্তরে মহব্বত স্থাপিত হয় একমাত্র তাদের ভাগ্যে জুটে। জল্লাদ বাহিনী বলল, বিবি আসিয়া আমরা আপনার চাকরি করি না, আমরা রাজার চাকরি করি, রাজার বেতন খাই, কাজেই রাজার হুকুম পালন করতে হবে। আপনার মহব্বত লাগে না কি লাগে সেটা আমাদের দেখার ব্যাপার নয়, আমরা তাকে হত্যা করে দিই। আসিয়া তখন বললেন, রাজা তো আমার স্বামী, আমার স্বামী যদি আমাকে অনুমতি দিয়ে দেয় এই ছেলেটা লালন পালন করার জন্য, তাহলে তোমাদের হত্যা করার কোনো অধিকার থাকবে না। জল্লাদ বাহিনী মেনে নিল, হ্যাঁ ঠিক আছে, আমরা দাঁড়িয়ে আছি, এক্ষণেই জিজ্ঞাসা করো তোমার স্বামীকে যে এই ছেলেটা তোমাকে লালন পালনের অনুমতি দেয় কিনা, অনুমতি দিলে রেখে চলে যাব, না দিলে তোমার কোল থেকে কেড়ে নিয়ে আমরা এই সন্তানটাকে হত্যা করে ফেলব। এই বলে জল্লাদ বাহিনী ছুরি চাকু নিয়ে দাঁড়িয়ে রইল। আর বিবি আসিয়া এই লাওয়ারিশ শিশুটাকে নিয়ে রাজার দরবারে গেল, গিয়ে বললো এইভাবে এইভাবে একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী তোমার অনুমতি ছাড়া আমাকে লালন পালন করতে দেয় না, এবার বলো তুমি অনুমতি দিলা কিনা। কথা বলা মাত্রই ফেরাউন বলে, এই আসিয়া তুই কি বুঝস, তুই কি বুঝস, হইতে পারে এই ছেলেটাই ভবিষ্যতে আমার দুশ্মন হয়ে আমাকে দমকে মারে, তুই কি বুঝস, এই ছেলেটাই ভবিষ্যতে আমার দুশ্মন হয়ে আমাকে ধ্বংস করে দিতে পারে, কাজেই তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। ঘটনার বাকি অংশ পরে শুনুন। মুফাসসিরিন কেরাম এখান থেকে লিখলেন, এই যে বলেছিল আমার মহব্বত লাগে না, এই একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ইমান নসিব হয়নি। ইবনে আব্বাস কি বলেছিলেন, নবীগণের বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা। সুতরাং এখান থেকে মুফাসসিরিন কেরাম লিখেছেন, আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে না এদেরও ফেরাউনের মতো মরণকালে ইমান নসিব হবে না। আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকে না মরণের মরণকালে এদেরও ফেরাউনের মতো ইমান নসিব হবে না, কারণ নবীর বেলায় যেই কথা আলেমের বেলায় সেই কথা। 3 প্রশ্নের জবাব পরিষ্কার হইল কিনা? পরিষ্কার হয়ে থাকলে আশা করি আপনারা এবার বলতে পারবেন। 3 প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল, ইবনে আব্বাস বলেন সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন যে
আল্লাহ এই সমস্ত আয়াতে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন উম্মতের আলেমগণকেও উম্মতের পক্ষ থেকে সেভাবেই সম্মান করতে হবে। নবীগণের নবীগণকে যেভাবে সম্মান করার হুকুম আছে আলেমকেও সেভাবেই সম্মান করতে হবে। কেন? নবীগণের যেই কাজ আলেমগণ সেই কাজ। ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে নবীগণের মতো সম্মান করলে কি সুফল পাওয়া যাবে? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। ইবনে আব্বাসের কথা গ্রহণ না করে আলেমদের প্রতি অন্তরে ঘৃণা রাখলে কি কুফল হবে? ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। বুঝাতে বলুন তো, কোরআনে যে আল্লাহ এই লম্বা লম্বা কাহিনীর বিবরণ দিয়েছেন, খামোখাই না মহামূল্যবান শিক্ষা আছে? এই শিক্ষা যদি শিক্ষাগুলি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কোরআনের কাহিনীগুলি বলা শোনা বোঝা সার্থক, আর শিক্ষাগুলি যদি গ্রহণ করতে পারি না তাহলে কোরআনের কাহিনীগুলি বলাও অনর্থক, শোনাও অনর্থক, বোঝাও অনর্থক। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে এইগুলি শোনা বোঝাকে যেন সার্থক করার তৌফিক দান করে। এবার ফেরাউন যখন বলল তোর মহব্বত লাগতে পারে আমার মহব্বত লাগে না, বঙ্গিতে কি বুঝেন? অনুমতি দিয়া দিবে লালন পালনে মুটেও না। এমত অবস্থায় আল্লাহ ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগিয়ে দিলেন। ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগিয়ে দিলেন, এই বুদ্ধি ফেরাউনকে রক্ষা করার বুদ্ধি নয়, ফেরাউনকে ধ্বংস করার বুদ্ধি। বুদ্ধি জাগিয়ে দিয়েছেন ফেরাউনের মাথায় আল্লাহ, ফেরাউনের মতো বেঈমানের মাথায় আল্লাহ কেন বুদ্ধি জাগিয়ে দেন? তাকে রক্ষা করার জন্য না তাকে ধ্বংস করার জন্য? ফেরাউন কোনটি বুদ্ধিটাকে কুবুদ্ধি মনে করেনি, ফেরাউন আল্লাহ প্রদত্ত বুদ্ধিটাকে সুবুদ্ধি হিসাবে গ্রহণ করে নিয়েছিল। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের ভূমিকায় লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম এক সময় আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ এত বড় বেঈমান নবীর সাথে আর নবীর অনুসারীদের সাথে কতগুলি জঘন্যতম বেয়াদবি আর অপরাধ করে চলেছে বৎসরের পর বৎসর, শতাব্দীর পর শতাব্দী, তারপর আপনি এই বেঈমান ফেরাউনকে গজবের হাতে ধরেন না কেন? কে প্রশ্ন করেছিলেন? মুসা নবী। কাকে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মুসা আমার গজবের হাতও আছে ধরার ক্ষমতাও আছে, গজবের হাতও আছে ধরার ক্ষমতাও আছে, তোমার তুমি অধৈর্য হয়ে গেছ তাড়াতাড়ি ধরি না কেন? এই জন্য জিজ্ঞেস করতেছ তাড়াতাড়ি ধরি না কেন? এবার শোনো, তাড়াতাড়ি না ধরার কারণ এই বেঈমান নিজেকে নিজে খুদা বলে দাবি করার আগে তার বাড়িতে যে গেট নির্মাণ করেছিল সেই গেটের মধ্যে খুদাই করে সে বিসমিল্লাহ লিখেছিল। কি লিখেছিল? বিসমিল্লাহ। তৎকালীন গেইটের খুদাই করা লেখা বিসমিল্লাটা এখনো আছে গেইটে। এই বিসমিল্লাহ নামের খাতিরে আমি ধরতে বিলম্ব করতেছি, মনে করিল না ধরব না, যে এই বিলম্ব হতে পারে কিন্তু ধরার থেকে কোনোদিন সে রেহাই পাবে না। কাজেই যারা যাদের মনে প্রশ্ন লাগে, আল্লাহ ধরেন না কেন, আল্লাহ দেখেন না কি, আল্লাহ কি দেখেন না, আল্লাহ ধরেন না কেন, আল্লাহ কি করতেছেন, আপনার বুদ্ধির চেয়ে আল্লাহর বুদ্ধি অনেক বেশি আছে। কি জবাব দিলেন আল্লাহ মুসা নবীকে? গজবের হাতে ধরেন না কেন, ধরার ক্ষমতা নাই, ধরেন না কেন? ওই যে জীবনে একবার আল্লাহর নামটা ব্যবহার করেছিল, জীবনে একবার আল্লাহর নাম ব্যবহার করেছিল, এই কারণে ধরতে আল্লাহ বিলম্ব করছেন, কারণ আল্লাহ বিল্লাহ যা কিছু করছো দুনিয়াতে এটার সুফলটা দুনিয়াতেই পেয়ে যাও, পরকালে যেন তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু না থাকে। কাজেই কেউ যদি দুনিয়াতে এমন কাজ করে যে কাজের দ্বারা তার ঈমান ধ্বংস হয়ে যায়, সেও যদি কিছু উমরা করে কিছু হজ করে কিছু এবাদত বন্দেগী করে তারে আল্লাহ ধরতে দেরি করে, তোমার সুফলটা যা হওয়ার দুনিয়াতেই পেয়ে যাও, আখেরাতে যেন তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু না থাকে। ফেরাউনের বেলায় যেই কথা, সারা দুনিয়ার সমস্ত ক্ষুদা দ্রোহীদের বেলায় সেই কথা, ফেরাউনের বেলায় যেই কথা, সারা দুনিয়ার সমস্ত ক্ষুদা দ্রোহীদের বেলায় সেই কথা, অনুরূপভাবে নবীগণের বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা।
ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগিয়ে দিলেন। স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়ার জন্য কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। কিরকম স্যাক্রিফাইস? ছোটখাটো কিছু কাজ স্বামীর স্ত্রীর পছন্দ মতো নাও হতে পারে, পছন্দ মতো না হলেও আপত্তি করবা না। স্ত্রীরও কিছু ছোটখাটো কিছু কাজকর্ম সংসারে স্বামীর পছন্দ নাও হতে পারে, এই ছোটখাটো একটা দুটো অপছন্দ হইলেও তুমি অপছন্দ বলবা না, ধৈর্য ধারণ করো, তাতে তোমরা স্বামী স্ত্রীর দুজন মিলে মিশে সুখের সংসার গড়তে পারবে। বলুন তো দাম্পত্য জীবনের এটা একটা মূল্যবান মূলনীতি কিনা? দাম্পত্য জীবনের এটা একটা মূল্যবান মূলনীতি। আমি যদি স্ত্রী হয়ে থাকি, আমার স্বামী যদি একটা দুইটা ছোটখাটো কাজ আমার মর্জির খেলাফও করে ফেলে, তাহলে আমি এটা একটা ধর্ম না। আর আমি যদি স্বামী হয়ে থাকি আর আমার স্ত্রী যদি একটা দুইটা ছোটখাটো আমার মর্জির খেলাফ কাজ করে বসে, আমি সেটা ধরবো না, আমি সেটা সহ্য করে নেব, তবেই শুধু আমার দ্বারা সুখের সংসার করা সম্ভব হবে। এই বুদ্ধিটা ফেরাউনের মাথায় যখন জাগলো, তখন ফেরাউন আসিয়াকে বলল, ঠিক আছে আমার মহব্বত লাগে না কথা ঠিক আছে, কিন্তু তোমার যেহেতু মহব্বত লেগেছে, আমার মহব্বতে নয় তোমার মহব্বতে তোমাকে পালার অনুমতি দিয়া দিলাম, বাস ধ্বংসের ব্যবস্থা হয়ে গেল। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস বলেছিলেন, আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে। আপনাদের এই উলামা ইম্মা পরিষদের সম্মেলনে যদি উলামা সম্পর্কে কিছু কথা বুঝে না যাই, ইমামগণ সম্পর্কে কিছু কথা বুঝে না যাই, আর কোথায় গিয়ে বুঝতে পারো? এই জন্য আমি মনে করেছিলাম যে উলামা আইম্মা পরিষদের সবাই উলামা সম্পর্কে কিছু কথা বুঝে শুনে যাওয়া দরকার, উলামা আইম্মা সম্পর্কে কিছু কথা বুঝে শুনে যাওয়া দরকার। তাই প্রথমে আপনাদের সামনে আইম্মা সম্পর্কে কিছু কথা বলেছি, আর সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উলামা সম্পর্কে কিছু কথা বলেছি। এবার বাকি আয়াতগুলি দিকে যাই। এদের ডাকাডাকিতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে ঘটনা? এদের ডাকাডাকিতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা গুলি থেকে বের হয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন। তারা বলল, আমরা অমুক দেশ থেকে এসেছি, আমরা সদল বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কাজে আমরা ঐক্যবদ্ধভাবে সমাজে ইসলামের খেদমত এবং সমাজের কর্মকাণ্ড চালিয়ে যাবার জন্য আমাদের মধ্য থেকে একজনকে আপনার পক্ষ থেকে আমির নিযুক্ত করে দিন, আপনার পছন্দ মতো আমাদের মধ্যে একজন আমির নিযুক্ত করে দেবেন, এই কাজে আমরা আপনার সাথে সাক্ষাৎ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর এবং 5 নম্বর আয়াত নাযিল করে যে নবীর দরবারের যে আদব কায়দা শিক্ষা দিলেন সেটা হলো, নবীকে ডাকাডাকি করবে না, নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে ধৈর্যের সাথে দাঁড়িয়ে অপেক্ষা করো, যখন তিনি স্বেচ্ছায় গছ থেকে বের হবেন তখন সাক্ষাৎ করো। আরেকটা আদব শিক্ষা দিলেন, এরা ইয়া মুহাম্মদ বলে ডেকেছিল, ও মুহাম্মদ বলে ডেকেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীকে ডাকা বুকামি বলে আখ্যায়িত করেছেন আয়াতগুলিতে, কাজেই আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকা নিষিদ্ধ করে দিয়েছেন। আর জীবনে কোনোদিন কোনো মুসলমান তোমাদের নবীকে ও মুহাম্মদ বলে ডাকবা না, সাবধান। এখানে লক্ষণীয় একটা বিষয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু নবীকে নাম ধরে ডেকেছেন, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া আদম, নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া নূহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, মূসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া মূসা, ঈসা আলাইহিস সালামকে বলেছেন ইয়া ঈসা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বহু কয়েকবারে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, একবারও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন। অন্যান্য নবীকে আল্লাহ নাম ধরে রেখেছেন কোরআনে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নিজেও নাম ধরে ডাকেননি কোরআনের কোথাও, উপাধি ধরে দেখেছেন, ইয়া আইয়ুহাল মুজ্জাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, আমাদের নবীকে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, মুজ্জাম্মিল মুদাসসির আমাদের নবীর নাম নয় উপাধি, নবী রাসূল আমাদের নবীর নাম নয় উপাধি। বুঝে থাকলে বলুন কোরআনের কোন আয়াতে আল্লাহ আমাদের নবীকে নাম ধরে রেখেছেন না উপাধি ধরে রেখেছেন? অন্যান্য নবীকে নাম ধরে রাখেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ নিজেও নাম ধরে রাখেন না। কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদের যে নবীকে আমি আল্লাহ নিজেও নাম ধরে রাখি না, এমন নবীকে তোমরা কোনোদিন নাম ধরে রাখতে পারো না।
আগের মূল নীতি ভুলে গেলেন, নবীর বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এক সময় জিজ্ঞাসা করেছিল, ও আব্বাস, তুমি চাচা আর মুহাম্মদ তোমার ভাতিজা, তোমাদের দুইজনের মধ্যে কে বড় আর কে ছোট? আপনারা কি মনে করেন সামাজিক নিয়মে চাচার থেকে ভাতিজা বড় না চাচা বড়? এক লোকে জিজ্ঞাসা করে বলল, ও আব্বাস, তুমি আর তোমার ভাতিজা, আব্বাস আর মুহাম্মদ চাচা ভাতিজা, তোমাদের দুজনের মধ্যে কে বড় কে ছোট? আব্বাস জবাব দিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, আমার বয়স বেশি কিন্তু বড় তিনি। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছে, একজন আলিম বয়সে তোমার ছোট হতে পারে, তারে তোমার ছোট বলবা না, তুমি বলবা তো আমার বয়স বেশি বড় বড় তিনি। বলেন তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জবাবের মধ্যে গোটা দুনিয়ার উম্মতের জন্য কিছু শিকার আছে। আমার বয়স যদি 80 বছর হয় আর আমি যদি চাচা হয়ে থাকি, আর আমার ভাতিজার বয়স যদি মাত্র 40 বছর হয়, সে যদি আলেম হয়ে থাকে, তখন আমার ভাবতে হবে আমি তার চেয়ে বড়। না আনা আকবারু মিনহু ওয়া আনা হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু, আমি আমার বয়স বেশি কিন্তু বড় ভাতিজাও, ভাতিজাই বড়, চাচা বড় হয় এখানে, কারণ এখানে ছোট বড় যাচাইয়ের মাপকাঠি হলো এলেম, ছোট বড় যাচাইয়ের মাপকাঠি হলো এলেম। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আমাদের আরো মনে রাখতে হবে আর একটা মূল নীতি, সেটা হলো ছোটর পক্ষ থেকে বড়কে নাম ধরে ডাকাটাই বেদবি, ছোটর পক্ষ থেকে বড়কে নাম ধরে ডাকাটাই বেদবি, দরকারে নাম বলা বেদবি নয়। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, তখন আমার বাবার নাম অমুক, এটা বলা কোনো বেদবি নয়। কিন্তু বাজারে গিয়ে আমি আমার বাবাকে নাম ধরে ডাকবো? বুঝা থাকতে বলুন তো, নাম বলা বেয়াদবি না নাম ধরে ডাকা বেয়াদবি? এই আদবটাও এই আয়াতের তফসির থেকে আমাদের শিখা দরকার, ছোটর পক্ষ থেকে বড়কে নাম ধরে ডাকা বেয়াদবি। এই আদব যারা শিখে না, জানে না, বুঝে না, এবং নিজেরা অত্যাধুনিক, এমন কিছু অত্যাধুনিক ফ্যামিলি আছে যে ফ্যামিলির স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, পিতা পুত্রের মধ্যে মর্যাদাগত ব্যবধান আছে কিনা? কার চেয়ে কার মর্যাদা বেশি? পুত্রের চেয়ে পিতার মর্যাদা বেশি, কাজেই পুত্রের পক্ষে পিতাকে নাম ধরে রাখা বেয়াদবি। ঠিক তেমনি ভাবে স্বামী স্ত্রীর মধ্যে মর্যাদা বেশি স্বামীর, কাজেই স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে নাম ধরে রাখা বেয়াদবি। ইসলামের এই আদবটাই যারা শিখে না, জানে না, বুঝে না, এরা আধুনিকতার বাহানায় স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে, স্ত্রীও স্বামীকে নাম ধরে ডাকে। এটা আধুনিকতা হতে পারে, কিন্তু এটা ইসলামী আদর্শ নয়। এই আয়াতের তফসির থেকে মূলনীতিগুলি আমাদের শিকার দরকার, ছোটর পক্ষ থেকে বড়কে নাম ধরে ডাকা বেয়াদবি। ওরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে নাম ধরে ডেকেছিল, বলেছিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বের হয়ে আসুন, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ নিষেধ করে দিলেন, সাবধান, আমি আল্লাহ নিজেও তোমাদের নবীকে কোনোদিন নাম ধরে রাখি না, তোমরা তোমাদের নবীকে নাম ধরে রাখতে পারো। তারপর তারা যখন তাদের কোন কাজে আসলো, এই ঘটনাটা যখন বলল যে আমাদের আপনার পছন্দ মতো আমাদের মধ্য থেকে একজন আমির নিযুক্ত করে দিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভায় বসলেন, এদের মধ্যে কাকে আমির নিযুক্ত করা যায় এই কথাটা সাব্যস্ত করার জন্য। সেই পরামর্শ সভার আলোচ্য বিষয় কি, এটা সমস্ত সদস্যদের জানা ছিল যে এদের মধ্যে কে আমির হওয়ার যোগ্য, এটা নিয়ে যার যার স্বাধীন মতামত পেশ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম প্রস্তাব করলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকজনের নাম প্রস্তাব করলেন। যেহেতু মিটিং এর আলোচ্য বিষয় আগের থেকে জানা শোনা, এই জন্য যে সমস্ত সাহাবায়ে কেরাম মিটিং এ উপস্থিত ছিলেন, তারা আলোচনা শুরু করো এ মর্মে রাসূল অনুমতি দেওয়ার আগেই তারা আলোচনা শুরু করে দিয়েছিলেন। রাসূল অনুমতি দেওয়ার আগে আলোচনা শুরু করে দিয়েছিলেন কেন? কারণ আলোচ্য বিষয় সকলের জানা ছিল। তারপরও রাসূলের অনুমতি অপেক্ষায় থাকা ছিল রাসূলের দরবারের আদব। এই আদবের দিকে উপস্থিত সাহাবগণ লক্ষ্য না করে
রাসূলের অনুমতি ছাড়াই আলোচনা শুরু করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিবাদ করে সূরা হুজুরাতের এক নম্বর আয়াত নাযিল করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি হে ঈমানদারগণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বারবার না সাবধান আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বারবার না সাবধান এই আগে বারার পদ্ধতি দুইটা একটা হলো ইন্দ্রিয় অনুভূতি অনুভূতি ইন্দ্রিয় অনুভূতি অনুসারে আগে বাড়া আর একটা হলো জ্ঞানের অনুভূতি অনুসারে আগে বাড়া ইন্দ্রিয় অনুভূত অনুসারে আগে বাড়ার পদ্ধতি হলো চাচা যায় পিছে পিছে আর ভাতিজা হাঁটে আগে আগে যে সুখে দেখা যায় এই আগে বাড়লো কার আগে বাড়লো কে চাচার আগে বাড়লো ভাতিজা চাচার আগে বাড়লো ভাতিজা যে ইন্দ্রিয় অনুভূত আগে বাড়া সুখে দেখা যায় কে আগে বাড়লো কে আগে বাড়লো না এমন এক চমৎকার একটা ঘটনা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে আরেকজন লোক রাস্তা দিয়ে চলতেছিল আবু বকর পিছে পিছে হাঁটতেছিলেন আর ওই লোকটা আবু বকরের আগে আগে হাঁটতেছিল এটা কি জ্ঞান অনুভূত আগে বাড়া হলো আর ইন্দ্রিয় অনুভূত আগে বাড়া হলো ইন্দ্রিয় অনুভূত আগে বাড়া হলো আল্লাহ রসুল যখন দেখলেন আবু বকর পিছে পিছে হাঁটতেছে আর ওই লোকটা আবু বকরের আগে আগে হাঁটতেছে তখন ওই লোকটাকে রসুল দেখে বললেন এই মিয়া কার আগে বাড়ছো জানো যে লোক দুনিয়াতেও তোমার চেয়ে বড় আখেরাতেও তোমার চেয়ে বড় কাজেই তার আগে আগে হাঁটা তোমার জন্য ব্যর্থ তার আগে আগে হাঁটা তোমার জন্য ব্যর্থ কাজে কাজেই যেই বৈঠকে রসুল উপস্থিত ওই বৈঠকে রসুল কথা শুরু করার আগে অন্যরা কথা শুরু করলে রসুলের আগে বাড়া হয় ইন্দ্রিয় অনুভূত পদ্ধতিতে আগে বাড়া যেই অনুষ্ঠানে রসুল উপস্থিত সেখানে রসুল খাওয়া শুরু করার আগে অন্যরা খাওয়া শুরু করলে রসুলের আগে বাড়া হলো যে ইন্দ্রিয় অনুভূত আগে বাড়া আল্লাহ এবং আল্লাহ রসুলের আগে বাড়ার একটা পদ্ধতি ছিল জ্ঞান অনুভূত আগে বাড়া জ্ঞান অনুভূত আগে আগে বাড়ার ব্যাখ্যা কি মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ যেই কাজকে হারাম বলে ঘোষণা করেছেন সেই কাজ যদি বেপরোয়াভাবে কেউ করে সে আল্লাহর আগে বাড়ে সে আল্লাহর আগে বাড়ে কথা বুঝে থাকে বলুন তো সুদের কারবারকে আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে হারাম ঘোষণা করেছেন কিনা তারপরেও কেউ কেউ বেপরোয়াভাবে জীবনভর সুদের কারবার করে কিনা এবার বুঝে থাকলে আয়াতের তফসিল বুঝে থাকলে বলুন কার আগে বাড়লো সমস্ত সুদখুরেরা আল্লাহর আগে বাড়লো সমস্ত ঘুষখুরেরা আল্লাহর আগে বাড়লো সমস্ত দুর্নীতিবাজেরা আল্লাহর আগে বাড়লো সমস্ত জালিয়াতিকারীরা আল্লাহর আগে বাড়লো সমস্ত দুষ্কৃতিকারীরা আল্লাহর আগে বাড়লো সমস্ত মদখুর গাঞ্জাখুরেরা আল্লাহর আগে বাড়লো সমস্ত চুর ডাকা খাইজেকার জবর দখলকার আল্লাহর আগে বাড়লো কেন আল্লাহ যে কাজগুলিকে হারাম ঘোষণা করেছেন সে বেপরোয়াভাবে সেই কাজগুলি করে চলেছে সে কার আগে বাড়লো ইন্দ্রিয় অনুভূত আগে বাড়া না জ্ঞান অনুভূত আগে বাড়া ঠিক তেমনি ভাবে যেই কাজ রাসুলের তরিকা নয় রাসুলের তরিকার পরিপন্থী কোনো কাজ যে করলো সে রাসুলের আগে বাড়লো কার আগে বাড়লো রাসুলের আগে বাড়লো সহজ একটি উদাহরণ দিচ্ছি শুনুন হাদিস শরীফে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক দুইটা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আজহা বুঝে থাকতে বলুন তো আপনাদের নবীর তরিকা মতো মুসলমানের বাৎসরিক ঈদ কটা একটার নাম আর একটার নাম এবার যদি আপনারা প্রতি বছর বারোই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ করেন তাহলে ওইটা নবীর তরিকার ঈদ না আপনার মন গড়া ঈদ আপনি কার আগে বাড়লেন রসুলের আগে বাড়লো আল্লাহ সূরা হুজুরাতের প্রথম নম্বর আয়াতে সাবধান করে দিয়ে সাবধান মুসলমানের দল জীবনে কোনদিন আল্লাহর আগে বাড়বে না জীবনে কোনদিন রসুলের আগে বাড়বে না বুঝে দেখতে বলুন তো আল্লাহর আগে বাড়ার ব্যাখ্যা রসুলের আগে বাড়ার ব্যাখ্যা কি মুসলমানদের জানা দরকার এই ব্যাখ্যা কি জীবনে অনুসরণ অনুকরণ করা দরকার কাজেই আল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি হে ঈমানদারগণ সাবধান আল্লাহ আগে বাড়বা না জীবনে কোনোদিন রাসূলের আগে বাড়বা না জীবনে কোনোদিন আল্লাহর নিষিদ্ধ কাজ যদি বেপরোয়াভাবে করো তুমি আল্লাহর আগে বেড়ে গেছো আর রাসূলের তরিকার খেলাফ কোনো কাজ যদি মনগড়াভাবে করো তুমি রাসূলের আগে বেড়ে গেছো এরপরে যখন আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হইল হযরত আবু বকর একজনের নাম প্রস্তাব করলেন উমর আরেকজনের নাম প্রস্তাব করলেন দুজনে যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতার বিবরণ দিতে গিয়া তাদের দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল কে কে হযরত আবু বকর এবং হযরত উমর দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল
কথা কাটাকাটি হলে অনিচ্ছাবশতই এক সময় নিজের অলক্ষেই গলার আওয়াজ একটু বড় হয়ে যায়। তাদের দুইজনের কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের অলক্ষেই গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। অবস্থার এই অবস্থার প্রতিবাদ করে আল্লাহ সূরা হুজুরাতের দুই নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতু আমানুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চস্বরে কথা বলবা দূরের কথা। স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সামনে এমন বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমার সারা জিন্দেগীর সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমার খবর থাকবে না। আল্লাহ কি বলেছেন, নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চস্বরে কথা বলা তো দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বলাটাও যদি নবীর জন্য বিরক্তির কারণ হয় তাহলে তোমার জিন্দেগীর বন্দেগী বরবাদ হয়ে যাবে। ইবনে আব্বাসের কথা ভুলে যাবেন না, আলেম নবীর বেলায় যেই কথা আলেমদের বেলায় সেই কথা। এই আয়াত নাজিল হওয়ার পর, দুই নম্বর আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হলো যে তারা কেউ কোনোদিন নবীর দরবারে আসলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন নবী বুঝতেই পারতেন না। বুঝে থাকলে এবার বলুন তো, সাহাবায়ে কেরামের না বুঝার কারণে যে সমস্ত ত্রুটিবিচ্যুতি অতীতে হয়ে গিয়েছিল আল্লাহ এবং আল্লাহ রসুল সংশোধন করে দেওয়ার পরও তারা সংশোধন হননি না হয়েছেন? শুনো আনা সন্দ্র আনা না সত্র আনা, আপনারা বলেছেন শুনো আনা, আমি বলি সত্র আনা। কিভাবে বুঝুন, যদি এত আস্তে জবাব দিতেন যে রাসূল অন্তত বুঝতে পারতেন, আমরা ধরে নিতাম শুনো আনা সংশোধন হয়েছে। সাহাবায়ে কেরাম এতটাই সংশোধন হয়ে গিয়েছিলেন যে এই দ্বিতীয় আয়াত নাযিল হওয়ার পর কোন সাহাবি রাসূলের দরবারে আসলে কোন কথা রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না। এবার শুনো আনাই রইল না, সত্র আনা সংশোধন হয়ে গেছিলেন। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের তিন নম্বর আয়াত নাযিল করেছেন। আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইন্দা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা রাসূলের দরবারে আসতে কথা বলে, এবার বলুন এতক্ষণের কথা বুঝে থাকলে রাসূলের দরবারে আসতে কথা বলে কারা? সাহাবায়েকরাম। নিশ্চয় যারা রাসূলের দরবারে আসতে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। তাদের অতীতের ভুল ত্রুটি যা কিছু না বুঝার কারণে হয়ে গিয়েছিল এগুলি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা, সাধারণ ক্ষমা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়ায়ে কেরাম মাসুম আর সাহাবায়ে কেরাম মাগফুর, এই দুইটা পারিভাষিক শব্দ। নবীগণ হলেন মাসুম আর সাহাবাগণ হলেন মাগফুর, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। আগেই বলেছি কুরআনি মাবুদ না আহলে সুন্নাত ওয়াল জামাত, আকাশ ফাটা চিৎকার দেয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কি কুরআনি মাবুদ আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা পরিভাষা বললাম, একটা হলো নবীগণ মাসুম আর একটা হলো সাহাবাগণ মাগফুর। এবার পরিভাষাগুলির অর্থ শুনেন, নবীগণ মাসুম কথার অর্থ হলো তারা জীবনে গুনাহ করে নেই না, এই আলোচনাটা আগেও হয়েছে, নবীগণ জীবনে গুনাহ করে নেই না, এটা বোঝাবার জন্য মাসুম শব্দ ব্যবহার করা হয়। আর সাহাবায়ে কেরামকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাগফুর বলা হয়, গুনাহ করে নেই না তা নয়, বরং তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। নবীগণ গুনাহ করে নেইনি আর সাহাবাগণের গুনাহ সব মাফ করে দিয়েছেন। করেননি বোঝাবার জন্য মাসুম বলা হয় আর মাফ করা হয়ে গেছে বোঝাবার জন্য মাগফুর বলা হয়। এবার বলুন সাহাবায়ে কেরামের উহাদি কি মাগফুর আর নবীগণের উহাদি কি মাসুম? এই পরিভাষা দুইটাও আমাদের বুঝতে হবে, দুইটা পরিভাষার মর্ম জানতে হবে, সত্য সত্যই যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের তিন নম্বর আয়াতে তাদেরকে মাগফুর বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য অতীতের সমস্ত ভুল ত্রুটি আমি আল্লাহ মাফ করে দিলাম, যেহেতু তারা সংশোধন হতে বাকি ছিল। এই জন্য না শুনো আনার ক্ষেত্রে সত্র আনা সংশোধন হওয়ার কারণে সাথে সাথে আল্লাহ একটি কথা বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লি
তাকওয়া ওই আপনাদের এই হুজুরে আজকে বলছিলেন আমাকে যে আজকের আলোচ্য বিষয় হবে তাকওয়া আজকের আলোচ্য বিষয় হবে এই জন্য আয়াতটি তিলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন উলাইকাল লাযীনা আনতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে কি কোন ব্যাপারে তাকওয়ার ব্যাপারে এইটি আমার আজকের মূল আলোচ্য বিষয় আর এতক্ষণ যা আলোচনা হলো সব আনুষঙ্গিক একটার আনুষঙ্গিকে আরেকটা আরেকটার আনুষঙ্গিকে আরেকটা সূরা হুজুরাতের প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত কোন ঘটনার কোন অংশ প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছিলেন এর ধারাবাহিকতা এই সময় চলে গেল এবার মূল আলোচ্য বিষয় হলো তাকওয়া বলুন আল্লাহ বলেছেন উলাইকাল লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাকওয়ার ব্যাপারে কোন ব্যাপারে তাকওয়ার ব্যাপারে এই তাকওয়া জিনিসটা কি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন তাকওয়া 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 জিনিসটা কি হযরত উবাই উমরের প্রশ্নের সুদা জবাব না দিয়ে পাল্টা উমরকে প্রশ্ন করলেন আপনি কি এমন জঙ্গল দেখেছেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞেস করলেন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনদিন উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞেস করলেন যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন কোনো কাঁটা আমার গায়ে না লাগে তখন উবাই বলেন এটার নাম এটা অর্থাৎ দুনিয়াটা একটা জঙ্গলের নাম দুনিয়াটা একটা জঙ্গলের নাম আর যত বিবাদ আছে গুনাহ যত পথ আছে দুনিয়াতে গুনাহ সবগুলি পথ হলো কাঁটাদার গাছ আর প্রতিটি পথের প্রত্যেকটা গুনাহ হইল জাহান্নামের কাঁটা গুনাগুলি কাঁটা গুনার পদ্ধতি হইল কাঁটাদার গাছ আর এই রকম গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলটার নাম হইল দুনিয়া চিন্তা কথা মনে রাখুন পরবর্তী কথাগুলি বোঝার জন্য গুনা হইল কাঁটা এই কাঁটা গুনাগারকে জাহান্নামে টেনে নিয়ে যায় আর গুনার পদ্ধতি হইল কাঁটার গাছ গুনার পদ্ধতি হল কাঁটার গাছ এইরকম কাঁটাদার গাছে ভরা জঙ্গলটার নাম দুনিয়া এই দুনিয়ার ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ একটা মানুষের দুনিয়ার ভিতর দিয়ে ছাড়া দুনিয়ার বাইরে দিয়ে জান্নাতে যেতে পারবে না হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেই জান্নাতে গিয়েছিলেন শুনেছিলেন শুনেছেন কিনা কোনোদিন থাকতে পারেন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জঙ্গলের ভিতর দিয়ে আসো যদি জান্নাতে চিরকাল থাকতে চাও বুঝে থাকে বলুন তো আদম দুনিয়াতে আসার আগে জান্নাতে গিয়েছিলেন স্থায়ী ভাবে না অস্থায়ী ভাবে যেহেতু অস্থায়ী যেহেতু দুনিয়াতে আসেননি দুনিয়ার ভিতর দিয়ে হইল চিরস্থায়ী ভাবে জান্নাতে পৌঁছার পর এখনো আপনি পথেই যাননি কাজে এখানে আপনার চিরকাল স্থায়ী ভাবে থাকা হবে না আপনি যেতে হবে দুনিয়ায় এই গুনার কাঁটাদার দেশে ভরা জঙ্গল দুনিয়াটা অতিক্রম করে চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করতে হবে কথাগুলি বুঝে থাকলে এবার বলুন দুনিয়ার মানুষের সামনে মানুষের সমাজে নানা রকম গুনার কাঁটা আছে কিনা কতটা গুনার নাম বলা যাবে সারা রাতে সবগুলি গুনার নাম বলে শেষ করা যাবে না চুরি করার গুনা ডাকাতি করার গুনা ছিনতাই করার গুনা জবরদখলের গুনা হাইজেকের গুনা এরপরে সুদ খাওয়ার গুনা ঘুষ খাওয়ার গুনা মদ খাওয়ার গুনা গাঞ্জা খাওয়ার গুনা সন্ত্রাসের গুনা খুন খারাপির গুনা জিনা বেবিচারের গুনা মদ পানের গুনা গাঞ্জা খাওয়ার গুনা এই সমস্ত অসংখ্য অগণিত গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম দুনিয়া এর ভিতর দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে তোমার মরণকালে দুনিয়ার কোনো গুনা যেন তোমার সাথে কবরে না যায় তুমি যদি দুনিয়ার জীবনটা এমনভাবে অতিবাহিত করতে পারো যে দুনিয়ার থেকে কোনো গুনা তোমার সাথে কবরে না যায় তাহলে তোমার তাকওয়া হাসিল হলো আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সূরা হুজুরাতের তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে রাসূলের সাহাবাগণকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ পরীক্ষা করেছেন এই তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করার মানে কি গুণমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করা গুণমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করা গুণমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করা মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত সাহাবায়ে কেরাম গুণমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করে
করেছেন এই জন্য তাদের জিন্দেগিটা ছিল তাকওয়ার জিন্দেগি তাদের জিন্দেগিটা ছিল তাকওয়ার জিন্দেগি গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া আমার আগে আপনাদের এলাকার মাননীয় এমপি সাহেব আল্লাহ তাকে যথাযথ এমন খেদমত করার তৌফিক দান করুন যার সুফল তিনি দুনিয়াতে এবং আখেরাতে লাভ করেন এমপি সাহেব আমি আপনাদের স্টেজে আসার পথে শুনতেছিলাম এমপি সাহেব বলতেছিলেন কবরের আযাব থেকে আমাদের বাঁচতে হবে মনে আছে আপনাদের কারো কবরে ভয়ঙ্কর আযাব আছে সেই আযাব থেকে আমার বাঁচতে হবে স্মরণ রাখতে হবে কবরে আযাব হয় দুই দলের কত দলের দুই দলের এক দল হলো বেদিন কাফির যারা আল্লাহর ধর্মে বিশ্বাসী নয় যারা আল্লাহর ধর্মে বিশ্বাসী নয় এদের কবরে আযাব হয় আরেক দল হলো গুনাহগার মুসলমান আরেক দল গুনাহগার মুসলমান বুঝা যাক বলুন তো কবরের আযাব থেকে সব মুসলমান নাজাত পাবে না শুধু গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করতে পারলে আমার কথা বুঝা যাক এবার বলুন তো আপনারা কে কে চান আপনাদের কবরে আযাব হোক কেউ চান না তাহলে কবরে আযাব কিভাবে হয় আর কবরের আযাবটা কেমন এই ব্যাপারে কিছু কথা শুনুন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাবের অবস্থা আল্লাহ আমাকে উপলব্ধি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ যদি তোমাদের কাউকে কবরের আযাবের অবস্থা উপলব্ধি করার ব্যবস্থা করে দিতেন তোমরা যদি কবরের আযাবের অবস্থা জানতে পারতে তাহলে তোমরা জীবনে কোনোদিন কোনো লাশকে কবরে দাফন করার সাহস পেতে না খুব মামুলি আযাব কবরের যে আযাবের অবস্থা কোন দুনিয়ার কোন জীবিত মুসলমান দেখতে পারলে জানতে পারলে জিন্দেগিতে কোনোদিন কোন লাশকে কবরে দাফন করার সাহস করবে না কত বড় ভয়ঙ্কর আযাব হয় কবরে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য আযাব দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতা আল্লাহ মোতায়েন করেন এর মধ্যে একজন ফেরেশতা আছে অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না চোখেও দেখে না কানেও শোনে না সুতরাং মুগুরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যে সে আকাশ পাতা চিৎকার করবে এই চিৎকার কানে শুনে না এই জন্য ফেরেশতার দয়া মায়া লাগবে না তার কাকুতি মিনতি সে চোখে দেখবে না এই জন্য তার দয়া মায়া লাগবে না দয়া মায়া না লাগার জন্য অন্ধ এবং বধির ফেরেশতা মোতায়েন করবেন এত বিশাল মুগুর দিয়ে আল্লাহ রসুল বলেন সেই মুগুর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হতো মুগুরের একটি মাত্র আঘাতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে বালুর স্তূপে পরিণত হতো বুঝে থাকলে এবার বলুন যেই মুগুরের আঘাতে একটি মাত্র আঘাতে বিশাল পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে বালুর স্তূপে পরিণত হয় সেই মুগুর দিয়ে একটা মানুষকে আঘাত করলে তার অবস্থাটা কেমন হয় বিশাক কি বলে গেছেন সেই আযাবে আমাদের লিপ্ত হওয়া দরকার না মুক্ত হওয়া দরকার এবার মুক্ত হওয়ার পথ এই কবরের আযাব থেকে মুক্ত হওয়ার পথ হলো প্রথম নম্বর পথ হলো ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে প্রথম নম্বর পথ হলো ঈমান নিয়ে কবরে ঢুকতে হবে হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুর্দাকে কবরে দাফন করা মাত্রই অথবা যে কোনো ধর্মাবলম্বী অথবা নাস্তিকদেরকে শেষকৃত্য সম্পন্ন করা মাত্রই মুনকার নাকির ফেরেশতা তাকে তিনটি প্রশ্ন করে থাকেন একটা হলো তোমার রব কে আর একটা হলো তোমার ধর্ম কি আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তোমার মতামত কি যারা আল্লাহকে রব মেনে জীবন যাপন করেছে যারা ইসলাম ধর্ম পালন করে জীবন যাপন করেছে যারা নবীর তরিকা মতো জীবন যাপন করেছে তারা প্রথম প্রশ্নের জবাবে বলতে পারবে রব আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে ধর্ম আমার ইসলাম তৃতীয় প্রশ্নের জবাবে বলতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমার হেদায়েতের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন কবর আযাব থেকে রেহাই পাওয়ার এক ব্যবস্থা হলো এই হাদিসটা কি আজকেই জীবনের প্রথম শুনলেন না আরো কোনোদিন শুনেছেন বুঝা থাকতে বলুন তো যে কোনো মুর্দার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর মুনকার নাকির ফেরেশতা তাকে কটা প্রশ্ন করেন এর মধ্যে দুই নম্বর প্রশ্নটা কি তোমার ধর্ম কি বলতে হবে ইসলাম বলতে হবে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে কবরের আযাব থেকে নাজাতের আর কোনো ধর্মে কবরের আযাব থেকে নাজাতের ব্যবস্থা আছে বিশ্বাস করলে ইসলাম ধর্ম থাকে না ধ্বংস হয়ে যায়
শেষ বিচারের দিন আর কোন ধর্ম পালন করলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যাবে এমন কথা বিশ্বাস করলে ইসলাম থাকে না, ইসলাম ধ্বংস হয়ে যায়। এর একটি সহজ উদাহরণ দিচ্ছি, নামাজের জন্য উযু ফরজ, এটা কি কঠিন কথা জানেন তো? আর উযুর ফরজ হলো চারটা, কটা? চারটা, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, ফল ধোয়া। এক ব্যক্তি মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, ফল ধুই ফল ধুইল, সাইড ফরজ আদায় করে উযু করলো, কিন্তু নামাজ শুরু করার আগেই বায়ু ছেড়ে দিল। নামাজ শুরু করার আগেই বায়ু ছেড়ে দিল। এই লোকটা 100 রাকাত নামাজ চললে কত রাকাতের সওয়াব পাবে? 1 রাকাতের। তোমার হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা, ফল ধোয়া, এই কাজের কাজ বাতিল। উযু ঠিক আছে না বাতিল? বাতিল। ঠিক তেমনি ভাবে যেই লোক পাঁচ বেলা নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বৎসরে বৎসরে উমরা করে, তসবিহ করে, জিকির করে, ওযিফা করে, আর বিশ্বাস করে ইসলাম ছাড়া অন্য ধর্মের পালনের দ্বারাও আল্লাহর দরবারে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, তোমার ইমানের সব কিছু বাতিল। যেমন ভাবে বায়ু ছেড়ে দিলে উযু বাতিল, ঠিক তেমনি ভাবে ইসলাম আমার ধর্ম এই কথা নিয়ে কবারে ঢুকতে না পারলে তোমার ধর্মের সকল কাজ বাতিল। কাজেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে কবরে ঢুকতে হবে। এই জন্য কবরে আলাদ থেকে নাজাতের 1 নম্বর ব্যবস্থা। 2 নম্বর ব্যবস্থা, সাহাবায়ে কেরাম যেভাবে ঢুকেছিলেন সেভাবে ঢুকতে হবে। আগের কথা মনে থাকলে বলুন, সাহাবায়ে কেরাম গুনাগার অবস্থায় কবরে ঢুকেছিলেন না সকল প্রকার গুনার থেকে 17 আনা না পারলেও 16 আনা সংশোধন হয়ে কবরে ঢুকতে হবে। গুনার থেকে সংশোধন হওয়ার নাম ওই তওবা। গুনার থেকে সংশোধন হওয়ার নাম ওই তওবা। অতীত জীবনের সকল গুনার থেকে সাহাবায়ে কেরাম যেভাবে তওবা করে গুনামুক্ত হয়ে তাকওয়া অর্জন করে কবরে প্রবেশ করেছিলেন, সাহাবায়ে কেরামের অনুকরণে আমরাও যদি তাকওয়া অর্জন করে গুনামুক্ত হয়ে কবরে প্রবেশ করতে পারি, আল্লাহর কসম কবরের আযাব আমাদের স্পর্শ করবে না। মুসলমানের কবরে যে আযাব হয় এর একটা ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি। ওই আগে বলেছিলাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাইহির লিখিত পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবীর, সেই কিতাবে তিনি লিখেছেন হযরত মূসা আলাইহিসসালামের আরেক ঘটনা। মূসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক কবরবাসীর আযাব হচ্ছে, মহা বিপদে আছে কবরবাসী। মূসা আলাইহিসসালাম চলে গেলেন, তারপর কিছুক্ষণ পর আবার সেই রাস্তা দিয়ে ফিরার পথে দেখলেন কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেছে, সে এবার সুখে শান্তিতে আছে। কিছুক্ষণ আগে দেখে গেলেন আযাব হচ্ছে, সে মহাবিপদে আছে। কিছুক্ষণ পরে ফিরার পথে দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে সুখে শান্তিতে আছে। মূসা নবী ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, একটু আগে দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, ফিরার পথে দেখলাম তোমার আযাব বন্ধ হয়ে গেছে, তুমি সুখে শান্তিতে আছো, বলো তো তোমার কবরের আযাবটা বন্ধ হলো কিভাবে? কবরবাসী মূসা নবীকে বলল, আমার ইন্তেকালের সময় দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে এসেছিলাম, আমার মরণের কিছুদিন পর আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই এতিম ছেলেটাকে আজকে তার মা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ভর্তি করে দিয়েছে, আর মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেটাকে মাদ্রাসার প্রথম সবক শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন মাদ্রাসার ফার্স্ট লেসন কোনটা? হ্যাঁ, মাদ্রাসার ফার্স্ট লেসন বিসমিল্লাহির রহমানির রহিম। কবরবাসী মূসা নবীকে বলে, আমার এতিম বাচ্চাটাকে মাদ্রাসার উস্তাদ প্রথম সবক শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ যেই ফিরিস্তাকে দিয়েছিলেন আমার কবরে শাস্তি দেওয়ার জন্য সেই ফিরিস্তাকে হুকুম দিলেন শাস্তি বন্ধ করো। ফিরিস্তা জিজ্ঞেস করলো কেন? আল্লাহ বলেন, এই লোকের এতিম বাচ্চা আমাকে রহমানুর রহিম বলেছে, আমি দয়াল, আমি মেহরবান, যেই ছেলে যেই লোকের এতিম বাচ্চা আমাকে রহমান বলল, রহিম বলল, আমাকে দয়াল বলল, মেহরবান বলল, তার কবরে যদি আযাবটা আমি চালুই রাখি তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমার ছেলে মাদ্রাসায় এই প্রথম সবক পড়ার খাতিরে, প্রথম সবক পড়ার উচিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। এই লোকটা বেদিন কাফির ছিল না মুমিন মুসলমান ছিল? হ্যাঁ, মুমিন মুসলমান ছিল। এই ঘটনার দ্বারা পরিষ্কার প্রমাণ হলো মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। তাকওয়া অর্জন করে কবরে প্রবেশ করলে না তাকওয়া বর্জন করে?
তাহলে তাকওয়া কোন জিনিসের নাম? গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করার নাম তাকওয়া। গুনাহমুক্ত অবস্থায় কবরে প্রবেশ করার নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন হক। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন আত তাকওয়া হাহুনা, আঙ্গুল দিয়ে ইশারা করছেন বুকের দিকে আর মুখে বলছেন আত তাকওয়া হাহুনা। এর অর্থ হলো তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। তাকওয়ার তো খোদা বিনুতা, আল্লাহর শাস্তির ভয় অন্তরে থাকে। আল্লাহর শাস্তির ভয় কোথায় থাকে? অন্তরে থাকে। যার অন্তরে আল্লাহর শাস্তির ভয় থাকে তার অন্তরে তাকওয়া হাসিল হয়ে গেছে, সে কোনো গুনার কাজের সাহস করতে পারে না। তাকওয়ার ডেফিনেশন পেলাম, যার অন্তরে আল্লাহর শাস্তির ভয় প্রবেশ করে গেছে সে আর কোনো গুনাহ করার সাহস করতে পারে না। এই রকম গুনার ব্যাপারে সাহস সাহস হারিয়ে ফেলার নাম তাকওয়া। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মতো অন্তরে তাকওয়া হাসিল করে কবরে প্রবেশ করার তৌফিক দান করুন, যেন আমাদের কবরে আযাব না হয়। আল্লাহ কবুল করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে Mm-hmm.